পঞ্চম ফিফকো ওয়ার্ল্ড কর্পোরেট চ্যাম্পিয়ন্স কাপ 2023-এর পর্দা উঠবে চলতি বছরে নভেম্বরে। এ নিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে চলছে সবশেষ প্রস্তুতি। পঞ্চম আসরে বাংলাদেশ সহ অংশ নেবে 16টি দেশের কর্পোরেট টিম। 3-5 নভেম্বর তিন দিন ব্যাপী এই টুর্নামেন্টটি আবুধাবির আল ফোরসান ইন্টারন্যাশনাল স্পোর্টস রিসোর্টে অনুষ্ঠিত হবে। সাধারণ দর্শক ও সমর্থকদের জন্য মাঠে বসে খেলা দেখার সুযোগও থাকবে। এখানে মূলত কর্পোরেট সেক্টরে কর্মরত কর্মীদের সমন্বয়ে গঠিত হয়েছে এই দলগুলি। যে তালিকায় রয়েছে বাংলাদেশি দল ব্যান্ডো ডিজাইন। দলটির নেতৃত্ব দিচ্ছেন বিজিএমইয়ের পরিচালক ইমরানুর রহমান। আবুধাবি সংস্কৃতি ও পর্যটন বিভাগের কনভেনশন এবং প্রদর্শনী ব্যুরোর সহযোগিতায় ফিফকো আয়োজিত এই ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেছেন ফিফকো প্রেসিডেন্ট আলবার্ট জেবিলি। So the competition will have 16 countries, 16 teams, 16 companies. They will compete here in Abu Dhabi between the 3rd, 4th and the 5th of November. So this is our 5th edition of the FEFCO World Corporate Champions Cup. Abu Dhabi Convention and Exhibition Bureau DCT-র পরিচালক মুবারক আল সামসি বলেন, এটি সংযুক্ত আরব আমিরাতের রাজধানীকে সমৃদ্ধ করার পাশাপাশি ব্যবসায়িক ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নের দুয়ার খুলে দেবে। فتخيل اليوم نفس الشركه اللي او نفس القطاع اللي انت شغال فيه، هذه شركه رائده فيه، موجوده اليوم في مالها سياحه اليوم في الامارات. فعمل ميكس جدا جميل بالتنسيق مع فيفكو وتنسيق مع تنسيق استراتيجيه الامارات ابو ظبي ومملكه ابو ظبي والمعارض استقطاب الشركات للامارات. 2018 সালে কানাডায় অনুষ্ঠিত ফিফকো ওয়ার্ল্ড কর্পোরেট চ্যাম্পিয়ন্স কাপে মেক্সিকোর একটি দল প্রথম শিরোপা জেতে। সম্প্রতি ইভেন্টটিকে দুবাইতে স্থানান্তরিত করা হয়েছে। তৃতীয়বারের মতো ফিফকো সংযুক্ত আরব আমিরাতে তাদের স্থানীয় অংশীদার হাই ফাইভ ইভেন্টের সঙ্গে আয়োজন করতে যাচ্ছে। হাই ফাইভ ইভেন্টের প্রেসিডেন্ট ভাহি রিফাই বলেন, এই ধরনের ইভেন্ট খেলাধুলার পাশাপাশি বিভিন্ন দেশের ব্যবসায়িক নেতাদের সঙ্গে নেটওয়ার্কিং করার সুবর্ণ সুযোগ তৈরি করে দেয়। এস এম সাফায়ের, আরটিভি, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।